লাকুয়া থার্মেল ক্লাবর উদ্যোগত বরগীত কর্মশালা সম্পন্ন। লাকুয়া থার্মেল ক্লাব মাইবেলার উদ্যোগত অনুষ্ঠিত হওয়া বরগীত কর্মশালা শুক্রবারে সামরণি পড়ে। চৰাইদেউ জেলার অন্তর্গত লাকুয়া তাপবিদ্যুৎ প্রকল্পর বিষ্ণুজ্যোতি প্রেক্ষাগৃহত বিগত 1 জুলাইর আরম্ভ করা বরগীত কর্মশালাখনি শুক্রবারে সামরণি পড়ে। 5 দিনিয়াক অনুষ্ঠিত হওয়া বরগীত কর্মশালার প্রশিক্ষক হিসাবে ডক্টর অনুধৃতি মহন্তয় অঞ্চলটোর 20 গৰাকী ছাত্র ছাত্রীক বরগীতর প্রশিক্ষণ দিয়ে। উল্লেখযোগ্য যে ডক্টর অনুধৃতি মহন্ত সত্রিয়া সংস্কৃতি জগতের এটি পরিচিত নাম। 1990 চনত ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার উপরই ভাতখান্দে সংগীত বিদ্যাপীঠের কণ্ঠ সংগীত আর ভায়োলিনত বিশারদ উপাধি লাভ করেছিল। 1986 চনের ডিব্রুগড় অনাতর কেন্দ্রত নিয়মিয়াভাবে বরগীত পরিবেশন করে অহার উপরই সত্রিয়া সংস্কৃতির জগতলে বহুতো অবদান আছে। নতুন প্রজন্মর মাজত সত্রিয়া সংগীত বিশেষ বরগীতর চর্চা অব্যাহত রখার বিভিন্ন প্রচেষ্টা হাতত লৈছে। শুক্রবারে অনুষ্ঠিত হওয়া সামরণি অনুষ্ঠানত লাকুয়া তাপবিদ্যুৎ প্রকল্পর মহাপ্রবন্ধক জনার্দন দাসে পৌরোহিত্য করা সভাষণীর আন্তরে প্রণবজ্যোতি বুঢ়াগোহাঁই। অনুষ্ঠানটোত প্রশিক্ষক ডক্টর অনুধৃতি মহন্ত, অবসরপ্রাপ্ত ডক্টর অরুণ মহন্ত, লাকুয়া তাপবিদ্যুৎ প্রকল্পর মহাপ্রবন্ধক জনার্দন দাস, দক্ষিণ পূব মন্ডলর সত্র মহাসভার সম্পাদক তথা চৰাইদেউ জেলা সত্র মহাসভার প্রাক্তন সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমোদ মহন্ত, মথুরাপুর সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মঞ্জু বড়ুয়া রাজকোঁয়রের লগতে অঞ্চলটোর কেবাগৰাকী বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। এই অনুষ্ঠানতে ছাত্র ছাত্রীসকলের দ্বারা বরগীত প্রদর্শন করা হয়। শলাগর শরাই আগবাই পঙ্কজ শ্যামে। অনুষ্ঠানটোর শেষত মথুরাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষয়িত্রী মঞ্জু বড়ুয়া রাজকোঁয়রে পরিবেশন করা শ্রী শ্রী মাধবদেব রচিত ঘোষারে অনুষ্ঠানের সামরণি মারে। আমার মাইবেলাস্থিত লাকুয়া তাপবিদ্যুৎ প্রকল্পত আমি এখনি কর্মশালা অনুষ্ঠিত করেছিল জুলাই 1 তারিখৰ পৰা 5 তারিখলৈকে 5 দিনীয়া কর্মশালা বরগীতর উপর। আমার গুরুদুজনার যি অনুপম সৃষ্টি, সেই বরগীতর প্রতি আমার নবপ্রজন্মক সুঁৱৰাই দিবলৈ বা তেওঁলোকক এই ক্ষেত্রত চর্চা কৰিবলৈ উৎসাহ যোগাবৰ কাৰণে আমি এই কর্মশালার আয়োজন করেছিলো। আর আজি আমি ইতিমধ্যে এই কর্মশালার সম্পন্ন হৈছে। আমি আজি বহুত উৎফুল্লিত হৈ আছো যে আমি খুব ধুনিয়াকৈ আমার এই কর্মশালাখন আমি শেষ কৰিব পাৰিলো। আমার মাজত 20 গৰাকী ছাত্র ছাত্রীয়ে এই কর্মশালাত অংশগ্রহণ করিলে আর তেওঁলোকক এই ক্ষেত্রত প্রশিক্ষণ আগবঢ়ালে আমার সত্রিয়া সংগীত আর সত্রিয়া সংস্কৃতির ক্ষেত্রত নিঃস্বার্থভাবে অবদান আগবঢ়াই অহা শিবসাগর বাসিন্দা আমার অনুধৃতি মহন্ত বাইদেউয়ে আর তেওঁর স্বামী ডক্টর অরুণ মহন্তদেবও এই কর্মশালারখিনিত বাইদেউর লগত সদায় একেলগে থাকি আমাক বহুতো উৎসাহিত করলে। তেওঁলোক আমার মাজতেই আছে, তেওঁলোকক আমি অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমি কব বিচাৰিছো যে আমি সচাকেই খুব ইয়াত এটি ইমান সুন্দর পরিবেশ আছে আমার এই তাপবিদ্যুৎ প্রকল্পত, যত এই গ্রীষ্মকালীন বন্ধর সময় ছাত্র ছাত্রীসকলের মাজত যিখিনি সময় বর্তমান আছে তেওঁলোকৰ হাতত, সেইখিনি সময়ৰ সদ ব্যৱহাৰ কৰিব কাৰণে আমি এই প্ৰচেষ্টা আমি হাতত ললোঁ। আৰু আমি আজি কবলৈ পাই অতিকৈ সুখী আৰু কবলৈ পাই অতিকৈ গৌৰৱান্বিত হৈছোঁ যে আমি এই ক্ষেত্ৰত আমি খুব ধুনীয়াকৈ আমি এই গোটেইখিনি এই কর্মশালাখন আমি সম্পন্ন করব পালো। আর আমার ছাত্র ছাত্রী সকল নথৈ ইয়ার পৰা উপকৃত হব। তো তাপবিদ্যুৎ প্রকল্পত হওয়া 1 তারিখৰ পৰা 5 তারিখলৈকে যে গ্রীষ্মকালীন বরগীত কর্মশালা হয়েছিল, বড় সুন্দরভাবে আয়োজক মন্ডলীয় আয়োজন করলে, বিশেষকৈ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাম তাপবিদ্যুৎ প্রকল্পর মহাপ্রবন্ধক শ্রদ্ধার জনার্দন দাস ডাঙরিয়া আর তেখেতর সহকর্মী সকল আর উদ্যোক্তা মন্ডলী
আৰু 20 গৰাকী ছাত্ৰ ছাত্ৰীয়ে ইয়াত ভাগ লৈছিলে। আচলতে 5 দিনত বৰগীত শিকা ইমান সহজ নহয়, তেওঁলোকৰ বাবে এখন দুৱাৰ মুকলি কৰি দিয়া হ'ল। আমি আশা কৰিম অনাগত দিনত এই চৰ্চা অব্যাহত ৰাখিব আৰু আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে গুৰুজনাৰ অনুপম সৃষ্টি বৰগীতক জগত সভাৰ মাজলৈ আগুৱাই নিব। ধন্যবাদ। মথুৰাপুৰৰ পৰা ইছলাম আহমেদৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।